ওয়েলকাম বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো করোনা আবহের জন্য গত ন মাস ধরে স্কুলের পঠন পাঠন বন্ধ জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং দ্বিতীয় সপ্তাহে উচ্চদি পরীক্ষা নেবে তা ঘোষণা করেছে উভয় বোর্ড কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা দু মাস ক্লাস করলেও উচ্চদি পরীক্ষার্থীরা স্কুলে কোনো পাঠ নেয়নি এমনকি প্র্যাকটিক্যাল পরীক্ষাও হয়নি সে সম্পর্কে একটি নিউজ পোর্টালে পরীক্ষা পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল সংক্রান্ত ব্যাপারে এবং স্কুল খোলার ব্যাপারে একটি প্রতিবেদন বেরিয়েছে কোন প্রতিবেদনে বেরিয়েছে তা আমরা খবরটি পড়ার পর শেষে বলে দেব এক্ষুনি সাবস্ক্রাইব করে মলে দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য প্রতিবেদনটি এভাবে প্রকাশিত হয়েছে দুমাস মাস পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও স্কুল না খোলাই উদ্বেগে উচ্চ মাধ্যমিক পড়ুয়া দুমাস মাস পরে মাধ্যমিকের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু স্কুল কবে খুলবে কেউ জানে না করোনা সতর্কতায় স্কুল বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের একদিনও ক্লাস হয়নি উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে দশ তারিখ থেকে একত্রিশে মার্চ কুড়ি এপ্রিলের মধ্যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর সংসদে জমা পড়বে একদিনও ক্লাস না করে কি করে তারা পরীক্ষা দেবে ভেবে আকুল ছাত্রছাত্রীরা কবে থেকে স্কুল খুলবে সে বিষয়ে কোনো দিশা দেখাতে পারেনি স্কুল শিক্ষা দপ্তর আধিকারিকদের বক্তব্য করোনা প্রতিষেধক দেওয়া শুরু হলে স্কুল খোলা হবে তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে পর্যায়ক্রমে ক্লাস চালু হতে পারে প্রায় টানা দশ মাস স্কুল বন্ধ থাকায় শ্রেণীকক্ষগুলিতে ধুলো জমেছে শ্রেণিকক্ষ ও শৌচাগার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর আংশিকভাবে ক্লাস চালু হলে কোন কোন নিয়ম মানতে হবে তার গাইডলাইনও তৈরি শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা চলছে চলতি মাসেই স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত হবে জুন জুন থেকে হয় মাধ্যমিক পরীক্ষা শুরু হবে উচ্চ মাধ্যমিক চলবে দু জুলাই পর্যন্ত একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে ষোলো জুন থেকে তিন জুলাই পর্যন্ত সিবিএসসি দশম দ্বাদশের পরীক্ষা চলবে চার মে থেকে দশই জুন দ্বাদশের প্র্যাকটিক্যাল শুরু হবে এক মার্চ থেকে পরীক্ষার সংক্রান্ত সূচি প্রকাশ হলেও ছাত্রীরা জানে না কবে ক্লাস শুরু হবে অভিভাবকরা অথই জলে আইসিএসি বোর্ড চলতি মাসেই ক্লাস শুরু করেছিল করতে চেয়েছিল অনুমতি মেলেনি নি প্রধান শিক্ষকদের সংগঠন দাবি করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে পর্যায়ক্রমে এখনই ক্লাস চালু করা হোক এই দাবি লিখিতভাবে সরকারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাহিতি যদিও স্কুল শিক্ষা দপ্তরের কেউ এ বিষয়ে মুখ খোলেনি করোনা পরিস্থিতির কথা ভেবেই মূলত বোর্ড পরীক্ষাগুলি পিছিয়েছে পাশাপাশি চলতি বছরে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট নির্বাচন পরও মিটলে শুরু হবে পরীক্ষা স্বাস্থ্যমন্ত্রকের তৎপরতায় মনে করা হচ্ছে তার আগেই করোনা পরিশোধক দেওয়ার কাজ অনেকটা এগোবে পরীক্ষার্থীদের সুবিধা হয় ভেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস ব্যাপক কাটছাট হয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ অংশ সিলেবাস কমানো হয়েছে আইসিএসসি ও সিবিএসসি সিলেবাসও কমেছে অভিভাবকদের বক্তব্য করোনার কারণে টানা দশ মাস স্কুলে পঠন পাঠন বন্ধ মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস হয়েছে মাত্র আড়াই মাস উচ্চ মাধ্যমিকের ক্লাস ছাত্রীদের একদিনও ক্লাস হয়নি এই অবস্থায় পরীক্ষার খাতায় কি লিখবে পড়ুয়ারা এই একটি ছোট্ট প্রতিবেদন এই ছোট ছোট প্রতিবেদনটি সংবাদ প্রতিদিন পোর্টালের এই পোর্টালে বেরিয়েছে তা তোমরা জানলে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ পরীক্ষার সূত্র প্রকাশিত হয়েছে উচ্চ প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে চিন্তায় রয়েছে শিক্ষক ও ছাত্রছাত্রীরা তাই এই আপডেট তোমাদের তুলে ধরলাম আপডেটটি তোমাদের ভালো হলে অবশ্যই একটি লাইক করো চ্যানেল হলে এই ধরনের শিক্ষার সঙ্গত ভেবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো